আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারিফাতমা চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যের প্রতিক্রিয়া ও সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুর 12টায় বিক্ষোভ কর্মসূচি শুরু হবে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে গতকাল মধ্যরাতে প্রায় ঘন্টা ঢাকা ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করার প্রতিবাদে আজ বেলা তিনটায় অবস্থান কর্মসূচি ডাক দিয়েছে ছাত্রলীগ ঘোষণা অনুযায়ী দুটি কর্মসূচি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এদিকে শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকার ঘোষণা দিয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা এই বিষয়ে আলোচনাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহযুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন ও সাদিয়া কানিস প্রথমে যাচ্ছি বিলালের কাছে বিলাল কোটা বিরোধী আন্দোলনে অংশ নিতে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আর কি বলছেন তারা মা আপনাকে আসলে বলে রাখি যে যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু আসলে পূর্বভূষিত গতকালকে তারা যে রাষ্ট্রপতি বরাবর সেই স্মারকলিপি দেওয়ার পর কিন্তু তারা প্রাথমিকের চব্বিশ ঘন্টার যে একটি আলটিমেটাম দিয়েছিল চব্বিশ ঘন্টা আলটিমেটামের পরে কিন্তু তারা গতকাল রাত্রে কিন্তু আসলে একটি বিক্ষোভ মিছিল করেছে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে আসলে ও কেন্দ্র করে পড়া যায় যে এই এর পরেই কিন্তু আসলে বিক্ষোভ মিছিল কেন্দ্রে করে কিন্তু অনেকটা উত্তপ্ত অবস্থায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসহ যে এই পাবলিক যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো তারপরে কিন্তু রাত্রে তারা আরেকটি কর্মসূচি ঘোষণা করে যে আজকে বারোটায় তারা যে বিক্ষোভ মিছিল একটি কর্মসূচি তারা ঘোষণা করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য আছে সেখানে কিন্তু সেই মিছিলটি হওয়ার কথা রয়েছে তো আমরা দেখছি এখনও কিন্তু আন্দোলনকারীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে থেকে কিন্তু তারা মধুর ক্যান্টিন এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু তারা জড়ো হচ্ছে আর আসলে একটু পরে কিন্তু তারা তাদের যে কর্মসূচি তারা ঘোষণা করবেন তো আজকের এই কর্মসূচি কিন্তু একটু ভিন্ন তারা যেটি বলছেন যে যে প্রধানমন্ত্রীর যে বক্তব্যটি আসলে ভুল বুঝতে কারণেই যেটি তারা যে কর্মসূচিটি দিয়েছেন তারা যেটি এই সেই এর বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু আজকে তাদের পরবর্তী এই এখান থেকে আসলে কী বলে সেটা আসলে আপনাদেরকে জানাতে পারবো এবং একে কেন্দ্র করে তারা কী ধরনের কর্মসূচি দেয় এর পাশাপাশি বলে রাখি তাদের গতকালকের যেই কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনের যেই আলটিমেটাম সেটি কিন্তু আজকে কিন্তু চব্বিশ ঘন্টার আলটিমেটাম কিন্তু আজকে কিন্তু শেষ হবে তো এই বলা যায় যে এখন পর্যন্ত করতে শিক্ষার্থীদের জন্য পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি কিন্তু ক্যাম্পাসে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু তাদের যে পেনশনের যে প্রত্যয় স্কিম সেটি কিন্তু তার জন্য কিন্তু তারা আন্দোলন কিন্তু করে যাচ্ছেন তো এই আন্দোলনের খবর জানাতে কিন্তু আমাদের সহকর্মী যে সাদিয়া কান্দি রয়েছেন যে এই কলা ভবনের ওখানে আমরা সরাসরি চলে যাচ্ছি সাদিয়ার কাছে সাদিয়া আপনি যেমনটি বলছিলেন ছাত্রদের আন্দোলনের কথা তেমনটি কিন্তু শিক্ষকরাও তাদের বিভিন্ন তিন দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারই ধারাবাহিকতায় আজও কিন্তু শিক্ষকরা বারোটা নাগাদ তারা আসলে তাদের আন্দোলন শুরু করার কথা আস্তে আস্তে শিক্ষকরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কলাভবন যে অংশে আসলে তারা অবস্থান কর্মসূচি নেন সেখানে এসে পৌঁছাচ্ছেন এবং সকালে আমরা যেটি দেখেছি যে যারা কর্মচারী আছেন বিশ্ববিদ্যালয়টির সে তারা কিন্তু আসলে বিক্ষোভ মিছিল করেছেন যেহেতু তাদের দাবি এখন পর্যন্ত আদায় হয়নি সেই জায়গা থেকেই কিন্তু আসলে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আন্দোলন করছেন এবং শিক্ষকরা আসলে একটু বিষয় জানিয়ে রাখি যে গত শনিবার কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের একটি প্রতিনিধি দল আলোচনায় বসেছিলেন এবং সেই আলোচনা আসলে ফলপ্রসূ হয়েছিল সেটি আমরা জেনেছিলাম এবং সেই জায়গা থেকে তারা আসলে আশা করছেন যে সরকারের কাছে যেহেতু তারা লিখিত বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য সরকার দেখবেন এবং তাদেরকে একটি ফলপ্রসূ সিদ্ধান্ত জানাবেন এমনটি আসলে তারা আশা করছেন আমরা এখানে শিক্ষক পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব আমাদের সঙ্গে আছেন আমরা একটু জেনে নেবো যে আসলে তারা আলোচনার পরও কেন এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের দাবি দেওয়াগুলো কি বলবেন যে আসলে আপনারা তো আলোচনা করলেন এখন আসলে আপনাদের আন্দোলনের গতি প্রকৃতি কী হবে এবং এখন আপনাদের দাবি দেওয়া কি আমাদের মাননীয় সড়ক যোগাযোগ সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সাহেব যেটা বলেছেন যে প্রথম দফাটি যে আমরা প্রত্যেক স্কিম প্রত্যাহার করতে হবে উনি বলেছেন যে প্রত্যেক স্কিম এবছর না আগামী বছর করা হবে এবং সর্বজনীন একটা পেনশন স্কিম আসবে সেখানে সরকারি কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা থাকবে আমরা বলেছি যে আমাদের যে স্টেক হোল্ডার হিসাবে আমাদের প্রতিনিধি থাকতে হবে তো যেটা সর্বজনীন হবে সেটা নিয়ে আমরা মনে করি যে আমাদের প্রতিনিধিরা থাকার পর তারা তাদের মূল্যবান মতামত পেশ করবে এমনকি আমাদের যদি আমরা মনে করি যে স্টেক হোল্ডার হিসেবে যদি আমাদের সুযোগ সুবিধাগুলো থাকে তখন আমরা সেটা গ্রহণ করবে কি করবে না আমরা তখন সিদ্ধান্ত নেব এখন কি আশা করছেন সরকার আমরা যেটা আশা করছি আমাদের যে তিন দফা দাবি যেমন সুপার গেটটি দুই সালে বলা হয়েছিল যে সুপার গেটটি দেওয়া হবে একটা কমিটি করা হয়েছে সুপার গেটটি আর আমরা বলছি স্বতন্ত্র বেতন স্কেল যেটা দুই হাজার দশ সালে আছে যদি আমাদেরকে সেগুলোর ব্যাপারেও কথা বলে তাহলে আমরা মনে করি যে আমাদের শিক্ষকরা সে আন্দোলন থেকে প্রত্যাহার করবে যেটা আমাদের দাবিগুলো পূরণ করা হয় শুনছিলেন আপনি যে আসলে তারা ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত পেলে আসলে তার তাদের দাবি মেনে নিলেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন এমনটি শুনছিলেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ দুজনকে ধন্যবাদ সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ সহ বিদ্যমান কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আজই নিয়মিত আপিল করবে রাষ্ট্রপক্ষ সোমবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানা যায় আপিলের জন্য সব প্রস্তুতি শেষ দুপুরের মধ্যে পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে এরই মধ্যে অ্যাডভোকেট অন রেকর্ডকেও দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে রোববার মুক্তিযুদ্ধ সহ বিদ্যমান কোটা বাতিল সংক্রান্ত দুই সালের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দ্বা পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় চলমান কোটা আন্দোলন ইস্যুতে আদালতের রায় রয়েছে আদালতের আদেশ না মেনে আইন শৃঙ্খলা ভঙ্গ করলে তা শক্ত হাতে দমন করা হবে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সকালে পবিত্র আসরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে হোসাইনি দালাল দালান ইমাম বাড়া পরিদর্শন শেষে এসব বলেন তিনি বলেন সতেরো জুলাই তাজিয়া মিছিল সহ যত ধরনের আয়োজন আছে সব নির্বিঘ্ন করতে প্রস্তুত প্রশাসন কমিশনার বলেন মিছিল ঘিরে উচ্চ ভবনগুলো থেকে নিরাপত্তা জোরদার করা হবে সাইবার চেকিং সহ সকল নিরাপত্তা ইতিমধ্যে দেওয়া হয়েছে ডিএম কমিশনার নির্দেশনা দিয়ে বলেন মিছিল ঘুরে জঙ্গি আক্রমণ বিষয় দিয়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে ছুরি চাকু দাজ্য সহ কোনো পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না নিরাপত্তা স্বার্থে ইতিমধ্যে তল্লাশি চালানোর কথা বলেন তিনি তাদেরকে অনুরোধ জানিয়েছি তারা যাতে ছুরি চাকু দাহ্য কোনো পদার্থ ইত্যাদি নিয়ে এখানে প্রবেশ না করেন এবং যেহেতু মিছিলের ভেতরে পতাকা একটি বিধান রয়েছে সেটি যাতে বেশি উঁচু না হয় ইলেকট্রিক তারের সাথে যাতে সংযোগ থাকতে না পারে সেজন্য তাদেরকে সতর্ক করা হয়েছে দেশে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি পনেরো সেন্টিমিটার কমে বিপদসীমার উনচল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে ধীর গতিতে পানি কমে এখনও মানুষের দুর্ভোগ কমেনি গাইবান্ধায় তিস্তা ঘাগট ও ব্রহ্মপুত্রের পানি দ্রুত কমায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে অধিকাংশ বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে বানভাসিরা কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে চরাঞ্চলে নিম্নাঞ্চলে এখনও ঘর বাড়ি রাস্তাঘাট এবং সাত হাজার তিনশো পঞ্চাশ হেক্টর ফসলের ক্ষেত পানিতে ডুবে আছে এদিকে টাঙ্গালে সহ সবকটি নদীর পানি কমতে থাকায় ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে এখনো বিভিন্ন এলাকায় বন্যার পানি আটকে থাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জামালপুরের মেলান্দহ উপজেলায় পুকুরে গোছল করতে নেমে পানিতে ডুবে গৃহবধূ সহ চারজনের মৃত্যু হয়েছে রোববার বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন দক্ষিণ বালুচর এলাকার গৃহবধূ রোকসানা বেগম কলেজ শিক্ষার্থী সাদিয়া ও সহ নয় বছরের শিশু বিষয়টি নিশ্চিত করেছেন মিলানদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমদ পুলিশ ও স্থানীয়রা জানায় বিকেলে চারজন একসঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামলে সাতার না জানায় সাদিয়া ও খাদিজা পানিতে ডুবে যায় এ সময় রোকসানা তাদের উদ্ধার করতে গেলে তারাও পানিতে ডুবে যায় পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন আন্তর্জাতিক প্রসঙ্গ হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে উইসকনসিনের শহর মিলওয়াকিতে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারণা করা হচ্ছে এই সম্মেলনে পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে তাকে মনোনীত করা হবে এদিকে ট্রাম্পের ওপর গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন অন্যদিকে ট্রাম্পকে হত্যা চেষ্টাকারী বিশ বছর বয়সী টমাস মেথিও ক্রুকস নিহত হয়েছে হামলার পেছনের কারণ খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা এফবিআই মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন দুপুরের সংবাদ দুইটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে